নমস্কার বন্ধুরা, সহেলি রান্নাঘর ডালচিনিয়া ভ্যালিতে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো হরিয়ালি চিকেন মশালা। দারুণ একটা রেসিপি, খুব ভালো হয় খেতে, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে এই রেসিপিটা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা যায় হরিয়ালি চিকেন মশালা। বাড়িতে থাকা মশলা দিয়েই তৈরি করা যায় হরিয়ালি চিকেন মশালা। আমি 1 কেজি মাংস নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো মাংস নিয়ে নেবেন। এর জন্য আমি নিয়েছি 300 গ্রাম পালং শাক। পালং শাক প্রথমে ভালো করে ধুয়ে একটু জলে ভিজিয়ে রাখবো, কারণ শাকে প্রচুর ওষুধ থাকে। ততক্ষণে আমি চিকেনের মশলা রেডি করে নিই। গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিলাম এলাচ, মিষ্টি কাঠ, লবঙ্গ ও 2টো তেজপাতা। এটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি বড় বড় 3টে পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ভাজা হয়ে যায়। পেঁয়াজ ভাজা হচ্ছে, ততক্ষণে আমি পালং শাক সেদ্ধ করে নেব। এর জন্য কড়াইতে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি পালং শাকগুলো কড়াইতে দিয়ে দিলাম। অল্প একটু সেদ্ধ করে নেওয়ার পর গ্যাস বন্ধ করে দেব। এরপর আমি চিকেনের মশলা রেডি করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখুন ব্রাউন হয়ে গেছে পেঁয়াজ। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম। এবার এই আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা। এরপর আমি একে একে পুরো মশলা দিতে থাকবো। মশলা ভাজা হচ্ছে, এদিকে পালং শাক ফুটেও গেছে জল। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। এবার আমি মশলাতে কিছু গুঁড়ো মশলা ইউজ করব। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং দিচ্ছি গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা দিয়েছি এবং এই গুঁড়ো মশলা দেওয়ার পর বেশিক্ষণ এইভাবে ফ্রাই করা যাবে না, তাতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন। 1 কেজি চিকেন আমি ধুয়ে ভালো করে রেখেছি, জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার চিকেন আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেড়ে নেব। কিছুক্ষণ মাংসের সাথে মশলা ভালো করে নেড়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এবার আমি ভাপিয়ে নেওয়া পালং শাক ও সাথে কিছু ধনে পাতা একসাথে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব। যেহেতু আমি পালং শাক ইউজ করছি, তাই ধনে পাতা ওই 50 গ্রাম মতো নেব, খুব বেশি নেব না। অনেকে আছেন যারা পালং শাকের গন্ধ পছন্দ করেন না, তারা এইভাবে পালং শাক দিয়ে হরিয়ালি চিকেন বানিয়ে খেতে পারেন। হরিয়ালি চিকেন 2 রকম হয়, পালং শাক দিয়ে হয়, এছাড়া ধনে পাতা এবং পুদিনা পাতা দিয়েও হয়। আপনারা এইভাবে ট্রাই করে দেখুন, খুব ভালো হয় খেতে। এদিকে মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর একটু ভালো করে মাংস নেড়ে নেব। আমি পালং শাক এবং ধনে পাতার সাথে কিছু লঙ্কা দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ মাংস সেদ্ধ হতে দেব, কারণ ওই পাতা ব্যবহার করার পর বেশি কষানো বা নাড়ানো যাবে না, তাতে করে কালার নষ্ট হয়ে যেতে পারে। তাই ম্যাক্সিমাম মাংস সেদ্ধটা আগেই কষানোতে হয়ে যাবে,
ভালো করে মাংস কষানো এবং প্রায় 80% মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওতে ব্লেন্ড করে রাখা ধনে পাতা এবং পালং শাক ওই বেটে রাখা মিশ্রণটি আমি দিয়ে দিলাম। এবার বেশিক্ষণ একদমই নাড়ব না, এই 3 থেকে 4 মিনিট মতো নেড়ে নেওয়ার পর আমি অল্প একটু জল দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেব। তিন থেকে চার মিনিট পর আমি আবারও ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। মাংস অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই অল্প একটু দেব সেদ্ধ করতে। এরপর আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি। মেথি পাতা বাজারে কিনতে পাওয়া যায়, ওইটা আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গোটা একটা লেবুর রস দিয়ে দেব। তারপর আবারও একটু ভালো করে নেড়ে নেব। মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর সেরকম কিছু করার নেই। দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং সত্যি খেতেও অসাধারণ হয়। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখবেন, তবে খুব বেশি গ্রেভি ভালো লাগে না। একদম রেডি আমার হরিয়ালি চিকেন। ওপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছি এবং খাওয়ার সময় ভালো করে মিশিয়ে নেব বাটারটি এবং সার্ভ করব। আমি এখন ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি সার্ভ করব। দেখলেন কেমন করে বানানো হয় হরিয়ালি চিকেন মশলা? আপনারাও এইভাবে ট্রাই করে দেখুন বাড়িতে একবার। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটি, এবং অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। চলুন এবার সার্ভ করে দেওয়া যাক হরিয়ালি চিকেন মশলা। আহ দারুণ দারুণ স্মেল বেরোচ্ছে, দারুণ খেতে হয়েছে, অসাধারণ একটা স্মেল বেরোচ্ছে। চলুন আমরা এবার খেয়ে নিই। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে নিজেরাও খান এবং অন্যদেরও খাওয়ান। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসছি অন্য কোনো দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।